ও বুঝছি, এই মেয়েটাকে ধোকা দিয়ে ওই মালটার সাথে রিল বানাচ্ছে। দেখতেছি বন্ধু, আমি ব্যাপারটা দেখতেছি। আমাদের বন্ধু তুই এখানে দেখ, তুই কোথায় যাবেন এখানেই থাক। কেমন মেরে তুই? হ্যাঁ আমি আবার কি করলাম তোমাকে? আমি কি করলাম মানে? বাহ নাইস, খুব ভালো। ওই ছেলেকে ধোকা দিয়ে তুই এর সাথে রিল বানাচ্ছিস, ধোকে বাজনে? হ্যাঁ ঢুকে আবার করে ঢুকা দিলাম। ওই ভাই তুই কে রে? তুই আমাকে চিনবি না, চিনলে তুই আমাকে অত সহজে ভুলবি না, আর না ভুললে তুই আমাকে ভয় পাবি। ইউ শাট আপ ওকে। এই মে, তুই ভালোবাসে মানে বুঝিস? আর ভালোবাসে কাকে বলে তুই জানিস? তুই অন্য একটা ছেলেকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে রিল বানাচ্ছিস। দেখ তোর জন্য ছেলেটা আছে কাঁদছে, আর তুই এর সাথে রিল বানাচ্ছিস। আরে ভাই ওটা কোন ছিল কো? তো আমি চিনি না। চিনিসি না? তোর ধোকা দেওয়ার কেউ আমাকে চিনে নাকি? তোরা সময় গেল না, আজ শালা বারো বাজারি হইস। দেখ ভাই তোর ভালোর জন্য বলছি, তুই এখান থেকে নিকাল যা না, দেখুন এই মেয়েটার জন্য তুই বাম্বু খাবি। তুই কে রে? দেখ ভাই আর মাথা করে এমনি হিট আছে, যদি ব্লাস্ট হলো না তাহলে একটু বুঝবি তুই। আর তুই কেমন রে ভাই? ওই ছেলেটাকে এই মেয়েটা ধোকা দিচ্ছে, তাও তুই কিভাবে ওর সাথে রিলেশনশিপে থাকিস? তুই ওকে ডাক দে তো, নিয়ে যেতে বল মেয়েটাকে, নিয়ে যেতে বল। এইটাই আমার ভালোবাসা বন্ধু। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এতক্ষণ থেকে চ্যাংরা চিংড়ি এখানে রিল বানাতে ছিল না, তাই আমি এটা নেবার সাহস পাই নাই। তুই আসছিস বলে আমি বোতলটা নিতে পারলাম। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, মালটা দেওয়ার জন্য। দিদি আমাকে একটু সাইড দেন ভাই, বুঝি তো এই মেয়েটা কিন্তু ছেড়ে দে ভাই, ছেড়ে দে। এই মেয়েটা না আমার বোন হয়। হ্যাঁ তোর বোন হয়? হ্যাঁ আমি জানি তো। এখন জানি তোর সাথে আমি কি করবো, কি একচুয়ালি দুষ্ণায় মুতে দিই।